তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আই থিঙ্ক তোমরা প্রত্যেকে ভালো আছো আর তোমরা অনেক অনেক ভালো থাকো, সেটাই আমি চাইবো। আজ আরও একটা বন্ধু আমাদের কমেন্ট করেছে এবং তার কমেন্ট নিয়ে আজকে আমি কথা বলবো। তার কমেন্টটা এতটাই বড় ছিল কি আমি খাতায় লিখে রেখেছি। সে বলেছে, শিবম দা, আমি সুদীপ মণ্ডল বাঁকুড়া থেকে, আমি গুঁড়ো মশলার ব্যবসা শুরু করতে চাইছি এবং বেশ কিছু প্রোডাক্ট নিয়ে আমি মার্কেটে নামতে চাইছি। বাট শিবম দা, আমার ভীষণ ভয় করছে, কেন কি মার্কেটে গুঁড়ো মশলার আরও অনেক বড় বড় কোম্পানি আছে। আমি কি সত্যি এই ইন্ডাস্ট্রিতে বড় ব্যবসায়ী হতে পারবো? প্লিজ শিবম দা, আপনি একটু জানাবেন। তো সবার প্রথমে তো সুদীপ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি তোমার মনে জমানো যেই কথাটা সেটা আমার সঙ্গে শেয়ার করেছো, আর ডেফিনেটলি আমি তোমায় বলবো। বাট তোমার অনেকগুলো কথার মধ্যে না সব থেকে একটা কথা আমি প্রথম থেকে শুরু করছি। তুমি লিখেছো, শিবম দা, আমি ভয় পাচ্ছি, মার্কেটে অনেক বড় বড় কোম্পানি রয়েছে, আমি কি পারবো এই ইন্ডাস্ট্রিতে বড় ব্যবসায়ী হতে? এখানে একটা কথা বলি সুদীপ, সবার প্রথমে না যখনই তুমি কোনো কাজ শুরু করবে ভয় পেলে হবে না, নিজের উপরে বিশ্বাস রাখো যে তুমি এই কাজটা কমপ্লিট করতে পারবে। দেখো, আমি যদি কোনো কাজ শুরু করি এবং আমি যদি ভয় পাই, আমার যদি নিজের উপরে বিশ্বাস না থাকে যে এই কাজটা আমি কমপ্লিট করতে পারবো, তাহলে আমি জীবনে কখনোই ওই কাজটা কমপ্লিট করতে পারবো না। সবার প্রথমেই তোমায় যেটা করতে হবে সেটা নিজের উপরে তোমায় বিশ্বাস তৈরি করতে হবে যে তুমি কাজটা কমপ্লিট করতে পারবে, এই বিশ্বাসটা কিন্তু আনতে হবে। আমরা শোলে মুভির একটা ডায়লগ সবাই শুনেছি না, গব্বরের অনেক ফেমাস একটা ডায়লগ আছে, জো ডর গয়া ও সোচো ও মর গয়া। তো এই জন্য আমি বলবো, ভয় কিন্তু পাবে না, যখনই ভয় পাবে জানবে তুমি শেষ হয়ে গেছো, এটা কিন্তু মাথায় রাখবে। এবার বলি, মার্কেটে অনেক বড় বড় কম্পিটিটর অলরেডি আছে। সুদীপ একটা কথা বলো তো, কোনো প্রতিযোগিতা যখন হয় তখন কি একটা মানুষের কোনো প্রতিযোগিতা হয়? তুমি একতরফা কোনো খেলা দেখেছো? ক্রিকেট খেলছে একতরফা, ফুটবল খেলছে একতরফা, জীবনে কোনো গেম কোনো প্রতিযোগিতা একতরফা হয় না। আজকে তুমি দেখো না, আজকে এই সামনে ভোট আছে, আজকে যদি মমতা দেবীর এগেনস্ট অন্য কোনো পার্টি যদি না দাঁড়াতো, তাহলে মমতা দি এত প্রচার করতো? এত প্রচার করতো? প্রচার করতে হতো? হতো না। তো প্রত্যেকটা জায়গায় কম্পিটিশন আছে, আর কম্পিটিশন থাকলে সেখানে কিন্তু লড়াই করার একটা, কি বলবো, একটা আলাদা রকমের মজা আসে। আর যারা লড়াই করে জীবনে জয়ী হয় না, তারা ফিল করতে পারে সেই সফলতার মূল্য কতটা। অর্থাৎ যারা জীবনে হেরে যায় না, তারা সেটা অনুভব করতে পারে না। আর আমি একটা কথা বলি, জীবনে হার বলতে কিছু হয় না। কখনো এটা বলবে না কি আমি জীবনে হেরে গেছি। যেখানে তুমি হেরে গেছো না, সেই হার থেকে তুমি শিখে নাও। দ্যাট ইজ, যেরকম আমি বলতে থাকি, আমি জীবনে হারি না, নয় আমি জিতি, নয় আমি শিখি, নয় আমি জিতবো, নয় আমি শিখবো, দুটোর মধ্যে একটা। তো আমি তোমাকেও বলছি, এই হার, এই হেরে যাওয়া, ব্যর্থ হওয়া, এই সব কথাগুলোকে না জীবনের ডায়েরি থেকে মুছে ফেলো, জীবনের ডায়েরি থেকে মুছে ফেলো। এছাড়া তোমাদের আরও একটা কথা বলবো, যখন তুমি ব্যবসা শুরু করবে, ব্যবসা শুরু করার আগে না তোমায় কিন্তু প্ল্যান করতে হবে, বিকজ ইউ আর এ স্টার্ট আপ বিজনেসম্যান। যখন তুমি প্রথমে ব্যবসা শুরু করছো না, প্রথম ব্যবসা শুরু করলে একটা জিনিসের উপরে খেয়াল রাখবে, প্রত্যেকে খেয়াল রাখবে, সেটা হচ্ছে তুমি যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করবে না, সেই প্রোডাক্টে যেন প্রফিট মার্জিন অনেকটা বেশি থাকে। আজকে সাপোজ তুমি কোনো প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করেছো, সেই প্রোডাক্টে 100,000 টাকা সেল করার পরে তুমি শুধু 5,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা প্রফিট করছো। আবার অন্যদিকে আরও একটা ছেলে 100,000 টাকা সেল করার পরে তার 40,000-50,000 প্রফিট হচ্ছে। তো কোন ব্যবসায়ীটা অনেক ফাস্ট গ্রোথ করবে? যার প্রফিট মার্জিন বেশি সে আগে গ্রোথ করবে। দ্যাট ইজ, আমি তোমাকে বলবো সুদীপ, যখন তুমি মশলা ব্যবসা শুরু করছো না, মার্কেট সার্ভে করে নাও, বিকজ কিছু প্রোডাক্ট আছে যেখানে প্রফিট ভীষণ কম হয়, যেরকম হলদি পাউডার আছে, প্রফিট অনেক কম থাকে হলদি পাউডারে, যেরকম গুঁড়ো লঙ্কা আছে, রেড চিলি পাউডার আছে, এখানেও অনেক প্রফিট কম থাকে। তো কিছু প্রোডাক্ট আছে যেখানে আবার প্রফিট বেশি থাকে, যেরকম চিকেন মশলা প্রফিট বেশি থাকে, শাহি গরম মশলা প্রফিট বেশি থাকে। তো একবার আমি তোমাকে রিকোয়েস্ট করবো, মার্কেট সার্ভে করে নাও, মার্কেট সার্ভে করে তুমি মার্কেটে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টগুলোকে সবার সামনে নিয়ে আসো এবং প্রথমে লঞ্চ করো যেই প্রোডাক্ট প্রফিট বেশি এবং পাশাপাশি কাস্টমারের চাহিদাও বেশি।
এটাকে ভালো করে প্ল্যান করে নাও। এরপরও যদি কখনো অসুবিধা হয়, ডেফিনেটলি সব সময় আমার দরজা তো খোলা আছে, আমার সঙ্গে এসে সামনাসামনি কথা বলে যেতে পারো। আবারও বলছি, ভালো থেকো, তোমরা সবাই, আবার দেখা হবে আরও কোনো বন্ধুর প্রবলেম নিয়ে।